পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে বিস্ফোরক অভিযোগ সুজন চক্রবর্তীর। আমাদের রাজ্যের অজস্র মানুষ বাইরে আটকে আছেন, রাজ্যের মধ্যেও এক জায়গা থেকে আরেক জায়গায় বহু মানুষ আটকে আছেন। বাইরে আমাদের ছাত্র, আমাদের পর্যটক, আমাদের চিকিৎসা করতে গেছেন পরিযায়ী শ্রমিক আটকে আছেন ভয়ঙ্কর কষ্টে। দুটো মাত্র ট্রেন এসেছে, তারপর থেকে রাজ্য সরকার আবার চুপ, কোনো উদ্যোগ নেই। অন্য রাজ্যগুলোতে প্রায় সদেরেক ট্রেন চলে গেল। রেল দপ্তরে আমরা এখনও পর্যন্ত আর কিছু জানালাম না, বরং যারা তৈরি করে আমাদের ছাড়পত্র চাইছে, এরকম অন্তত তিনটে ট্রেন আমরা ছাড়পত্র দিনে বলে ক্যান্সেল হয়ে গেল। সবাই দেখতে পাচ্ছেন, এটা মানে বুঝি যে কর্ণাটকে ওখানকার প্রমোটার লবি এবং বিল্ডার লবি তারা চাইবে এই লোকগুলোকে আটকে রাখতে। বিল্ডার লবির কথায় বিজেপি সরকার সেই মনোভাব নিচ্ছে কর্ণাটকে, কিন্তু বিল্ডার লবির কথায় বিজেপি সরকারের সঙ্গে একই রকম মনোভাব কি আমাদের রাজ্যের তৃণমূল সরকারও নিতে চায়? ওরা কি বন্ডেড লেবার? ওদের কি যাতায়াতের কোনো যোগ্যতা নেই, অধিকার নেই? কেন করছেন এটা? স্পষ্ট করুন, কে আসবে, কে আসবে না, কখন আসবে, কখন আসবে না, কিভাবে আসবে, কিভাবে আসবে না, গাইডলাইন করে দিন, প্রোটোকল মেনেই আসবে, নিশ্চিত করুন, নির্দিষ্ট করুন। কিন্তু মানুষগুলোকে স্বচ্ছতার সাথে জানান, তাহলে সবাই এক একজন এক এক জায়গায় ঘুরছে, থানায় যাচ্ছে, ডিএমএ কাছে যাচ্ছে, বাইরের রাজ্যে তারা সবাই মিলে বুঝতে পারছে যে পশ্চিমবাংলার সরকারের কোনো আগ্রহ নেই। তারা আমাদের জিজ্ঞাসা করছে, আমরা কিছু বলতে পারছি না। তারা নোডাল অফিসকে ফোন করছে, কেউ ফোন তুলছে না। তারা সরকারের বিভিন্ন দপ্তরকে জানাচ্ছে, সরকার চুপ। অসহায়তার মধ্যে এই মানুষগুলোকে ফেলে দেবেন না, লকডাউনের অপরাধটা ওদের নয়, ওরা বাইরের রাজ্যে গেছে সেটা ওদের জন্য নয়, আমাদের রাজ্যের জন্য। আমরা এখানে কাজের সুযোগ দিতে পারিনি তাই ওরা বাইরে গেছে, আমরা ঠিকমতো শিক্ষার অথবা বাকি বন্দোবস্ত করতে পারিনি তাই ওরা বাইরে পড়তে গেছে, ভেলোরে কিংবা সিএমসিতে গেছে। যদি এখানকার চিকিৎসা ব্যবস্থায় ভরসা রাখতে পারতো তাহলে যেত না। আমাদের দোষ, রাজ্যের দোষ, ওদের দোষ নয়। ওই মানুষগুলোকে আসবে কি না, কখন আসবে, কিভাবে আসবে, তার বন্দোবস্ত কিন্তু সরকার, সরকার তো আছে, সরকার দায় ছেড়ে দিচ্ছে, সহানুভূতিহীন, সংবেদনশীলতা নেই, এটা কি হচ্ছে? এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, কৃতিত্ব আপনার থাক। আপনি এতদিন ধরে এই এক মাস দেড় মাস কোনো কথা শোনেননি, তা সত্ত্বেও আপনি কৃতিত্ব নিতে চান? সমস্ত স্টেশনে আপনার ছবি আটকে দিন, বাংলার গর্ব, বাংলার গর্ব বলুন, ক্যানেস্তারা পেটান, সব কৃতিত্ব আপনার থাকুক। দয়া করে মানুষগুলোকে আসতে দিন, অথবা আসতে না দিলে সেটা জানান। মানুষগুলো কীভাবে আসবে, কখন আসবে, তার ট্রেনের বন্দোবস্ত করুন। আমাদের কী সাহায্য করতে হবে বলুন, আমরা সবাই সাহায্য করতে রাজি আছি। কিন্তু গ্রামে গ্রামে মানুষগুলো বড় সংকটের মধ্যে আছে, রাজ্যের মধ্যে যারা আটকে আছে তারাও, রাজ্যের বাইরে যারা আটকে আছে তারাও। মুখ্যমন্ত্রীর কাছে আজকে আবার আমরা ফের বাধ্য হলাম, আবার বলতে, চিফ সেক্রেটারিকে বলছি, হোম সেক্রেটারিকে বলছি, নোডাল অফিসারকে বলছি, সবাই চুপ। মুখ্যমন্ত্রীকে বলছি, এই নিয়ে বোধ হয় পাঁচ ছবার বললাম, আলাদা করে বললাম, বুঝিয়ে বুঝিয়ে বললাম, আবার আজকে চিঠি দিলাম। মুখ্যমন্ত্রী মনে রাখবেন, ওরা বন্ডেড লেবার না, ওরা আমাদের রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের সম্পদ, এটা বোঝার চেষ্টা করুন। ওদের অধিকারকে কেড়ে নেবেন না, বরং কীভাবে ওরা যাতায়াত করবে অথবা করবে না, গাইডলাইন স্পষ্ট করুন স্বচ্ছতার সাথে, আজকে, এবং আজকেই, আর দেরি করার কোনো সুযোগ নেই। অপরাধ হচ্ছে আমাদের, এই মানুষগুলোর প্রতি আমরা অপরাধ করছি।